নমস্কার আদাব, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ডেফিনেটলি এই মুহূর্তে শেফিং খুলনার সাথে আছেন, আর যদি নাই থেকে থাকেন তবে ডেফিনেটলি এই মুহূর্তে শেফিং খুলনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ শেফিং খুলনা ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন নিয়ে সবসময় কথা বলে থাকে, বিভিন্ন ধরনের টিপস দিয়ে থাকে। তো কথা না বাড়িয়ে আজকের বিষয়টা হচ্ছে যারা এই প্রফেশনে নতুন তাদেরকে নিয়ে। আসলে যারা নতুন তারা কি করবে না করবে, কি করা উচিত, এই বিষয়ে একটু খুঁটিনাটি কথা বলতে চাই, বা বিভিন্ন এই নতুনদের নিয়ে আমার বিভিন্ন অভিজ্ঞতা বা ধারণা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সবথেকে বড় ব্যাপার হচ্ছে বাংলাদেশি ফুড অ্যান্ড বেভারেজে যারা কাজ করে থাকেন বা যারা হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ট্যুরিজমে কাজ করে থাকেন, তাদের সবথেকে বড় ব্যাপারটা হচ্ছে কি, তারা তাদের শুরুটা হয়তো বা ডিশ ওয়াশ দিয়ে বা কোনো মামা কাকা খালু থাকে সে অথবা সে অ্যাসিস্ট্যান্ট তাদেরকে যে হয়তো বা অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করায় এরকম কিছু। তো ব্যাপার হচ্ছে কি, এরকম করতে করতে একটা পর্যায়ে শেফ হয়, মানে শিক্ষিত শেফ বলেন বা কোর্স করা শেফ বলেন বা যারা আসলে এই প্রফেশনের উপরে ট্রেনিং নিয়ে শুরু করে, এরকম বাংলাদেশের প্রেক্ষাপটে খুব কম হয়ে থাকে। বা আমার অভিজ্ঞতা যতটুকু, জানি না কে কি বলবেন, তো আমার অভিজ্ঞতা থেকে আমি বলি একদমই কম হয়ে থাকে। তো যারাই ট্রেনিং করে এই বিষয়ের উপরে, হয়তো বা 6 মাসের কোর্স বা 1 বছরের কোর্স বা 2 বছরের কোর্স বা ডিপ্লোমা করে থাকে, তাদের ক্ষেত্রে দেখা যায় কি, তারা প্র্যাকটিক্যালি তত বেশি জানে না, বা একটা রেস্টুরেন্টে যে সেই রেস্টুরেন্টের সঙ্গে তাল মিলিয়ে যে কাজগুলো করতে হয় তারা করতে পারে না। ব্যাপারটা হচ্ছে কি, আপনি যদি আমাকে বলেন যে ভাই আপনি কি পারতেন, ডেফিনেটলি না, আমিও শুরুতে পারতাম না। আমি আস্তে আস্তে কাজ করতে করতে তারপর না হয় এখন আমি পারি, বা আমার এখন আমার এই পথে যাত্রা প্রায় 6 থেকে 7 বছর, এখন আমি জিনিসটার সঙ্গে মিলে গেছি বা খাপ খাইয়ে গেছি। তো ব্যাপারটা হচ্ছে কি, এখানে পয়েন্ট যে আমি কিন্তু এই 7 বছর যাবত এই প্রফেশনে লেগে আছি, এই জন্য হয়তো বা আমি এখন একজন শেফ বা ভালো শেফ বা ভালো রেস্টুরেন্টে কাজ করছি, ভালো একটা অ্যামাউন্টে কাজ করছি, ভালো একটা স্যালারি পাচ্ছি। তো ব্যাপার হচ্ছে কি, আমরা প্রত্যেকটা কাজ করি বা জব করি কিন্তু ডেফিনেটলি স্যালারির জন্য। তো সবথেকে যে বড় বিষয়টা, যারা আমরা নতুন তাদের মাথায় একটা জিনিস ঢুকে যায় যে আমি একটা শেফ কোর্স অথবা আমি একটা ডিপ্লোমা বা লেভেলগুলো দিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে আমি একজন খুব ভালো শেফ হচ্ছি। আসলে কি তাই, আপনি থিওরি জানলেন, যেমন থিওরি যদি মাথায় না থাকে তবে হাতে কিন্তু কাজ আসবে না, ঠিক সেরকমই আপনি যদি কাজে এক্সপার্ট না হন আপনার থিওরি কিন্তু কোনো কাজে লাগবে না বা কাজে দিবে না। আমি এই জিনিসটা বোঝাতে চাচ্ছি। সবথেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যারা একটা কোর্স, 6 মাসের কোর্স বা 1 বছরের কোর্স করে বের হন, তাদের মাথায় এই জিনিসটা ঢুকে যায় যে আমি তো কোর্স করে এসেছি, আমি তো সবকিছুই জানি, আমি সবকিছুই পারি। কিন্তু তারা যখন বাস্তব কাজে যান, একটা রেস্টুরেন্টে যান বা একটা হোটেলে যান, দেখা যায় কি তারা দ্রুত কাজ করতে পারে না, এই ভুল সেই ভুল। বাস্তব অভিজ্ঞতার জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই সেকশনে। তো সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে কি, যে আমরা যারা নতুন কোর্স করে বের হই বা যারা আমরা ডিপ্লোমা করে আসি, তারা আমরা জানি যে আমরা সবই জানি, আমরা সবই পাই। তো আমরা দেখেন একটা বিষয় কি, আপনি যখন শুরু করবেন তখন কিন্তু একটা ব্যাপার, আপনি কিন্তু যখন 5-7 বছর এই বিষয়ের উপর অভিজ্ঞতা অর্জন করবেন তখন কিন্তু একটা ব্যাপার, আপনি যদি এই কথা বলে থাকেন ভাই তো আমি এত টাকা করে খরচ করে কোর্স করলাম, এই করলাম, সেই করলাম, আপনাকে কিন্তু ওইখান থেকে বেসিক জিনিসটা শেখাচ্ছে, আপনাকে কিন্তু থিওরি ধারণাটা দিচ্ছে, কিন্তু সেই থিওরিটা কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে, আপনাকে অ্যাপ্লাই করে জানতে হবে। তো সেটা কোথায় গেলে পাবেন, সেটা হয়তো একটা রেস্টুরেন্ট বা একটা হোটেল বা বাস্তব কাজটা করলে পাবেন, তাই না? তো ব্যাপার হচ্ছে কি, বাস্তব কাজটা যে আপনি শুরু করবেন, সব থেকে বড় সমস্যা, বড় প্রবলেম যেটা, সেটা হচ্ছে আমরা যারা কোর্স করে বেরোই, আমরা সবার প্রথমে আমরা জানি যে আমরা অনেক কিছু শিখে গেছি, আমরা অনেক কিছু জানি, আমরা অনেক বড় একটা স্যালারি পাবো। আর আসলে আপনি যদি শুরুতেই এরকম চিন্তাভাবনা মাথার ভিতরে রাখেন তবে ডেফিনেটলি এই প্রফেশন আপনার জন্য না, যে আমি একটা কোর্স করে অনেক টাকা স্যালারি পাবো, কেন আমার স্যালারি এই যে 7-8-9-10 হাজারের ভিতরে, আমি তো 1-1.5 লাখ টাকা খরচ করে একটা কোর্স করে আছি। হ্যাঁ, আপনার ডেফিনেটলি আপনার স্যালারি বাড়বে। আমার কিন্তু একবারে
হাঁটতে শিখি না, প্রথমে আমরা ভূত হতে শিখি, তারপর আমরা বসতে শিখি, তারপর আমরা দাঁড়াতে শিখি, এর ভিতরে বিভিন্ন ধরনের উচট হাঁচট খেয়ে আমরা পড়ে যাই, আবার উঠে দাঁড়াই, তাই না? তো ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি কিন্তু দুই সিঁড়ি বাদ দিয়ে তৃতীয় নম্বর সিঁড়িতে যাইতে পারবেন না, তাই না? তো আপনাকে স্টেপ বাই স্টেপ উঠতে হবে। তো তার জন্য আপনাকে শুরুটা অল্প হলেও কম হলেও আপনাকে শুরুটা করতে হবে, অ্যাটলিস্ট আপনাকে দুই চার বছর আপনার বাস্তব অভিজ্ঞতা অর্জন করার জন্য আপনাকে অল্প স্যালারিতে হোক অল্প ইয়াতে হোক আপনাকে কাজটা শুরু করতে হবে। মাথা থেকে এই জিনিসটা একদম ঝেড়ে ফেলবে যে আমি একটা কোর্স করে আসছি, আমি অনেক কিছু জানি, এই সেই হ্যান ত্যান, আমি কেন এই করবো। আপনি একটা জিনিস দেখেন, আপনি অনেক বড় একটা স্যালারির আশায় এখানে যাবেন, ওখানে যাবেন, ইন্টারভিউ দেবেন, এই টাকা খরচ করবেন, ওই টাকা খরচ করবেন, এখানে 7,000 টাকা বুঝছে, ওখানে 8,000 টাকা বুঝছে, এত কম কেন? অনেকেই তো 10, 12, 15, 20, 30, 40 হাজার টাকায় জব করতেছে। দেখেন ভাই তার পিছন দিয়ে ঘেঁটে দেখেন যে সে ডেফিনেটলি 3 থেকে 4 বছর কাজ করতেছে, তার বাস্তব অভিজ্ঞতা তার অনেক বেশি। বা আপনি যদি দেখেন, যেমন আমি, আমি প্রথম আমি 2015 সাল থেকে শুরু করে আমি প্রফেশনাল কোর্সগুলো আমি 1-1.5 বছর কাজ করার পরে করি। তো একটা মানুষ যখন একটা বিষয়ের উপর কিছু আন্দাজ থাকে বা কিছু কাজ জানে, তারপর যখন সে একটা কোর্স শুরু করে, তখন কিন্তু তার মানে সে সহজে ধরতে পারে একটা জিনিস। ধরেন থিওরিটা মাথায় আসলে সে কাজটা দ্রুত করতে পারে, কাটিংটা তাকে একটু দেখা দিলে সে ভালো পারে, এই সে। তো আপনি যদি বলেন, আপনি চিন্তা করতে পারেন যে এই ছেলেটা তো আমার সাথেই ইয়া করে, মানে আমার সাথেই কোর্স করে সে এখন 20,000 টাকা স্যালারি পাচ্ছে, তবে আমি কেন 7,000-10,000 টাকায় যাবো? হ্যাঁ ভাই, কেন যাবেন এই প্রশ্নটা পরে বুঝবেন, যখন আপনি ওই 7-8 হাজার টাকায় যে কাজ করা শুরু করে অ্যাটলিস্ট 3 থেকে 4 বছর করবেন। ওই যে ছেলেটা 20,000 টাকা স্যালারি পাচ্ছে, তার এইখানে কিছু আগে থেকে ছিল আছে, সেই জিনিসটা আপনাকে অর্জন করতে হবে। তারপর দেখবেন ঠিকই আপনি 20-30 হাজার টাকা, এমনকি তার থেকে বেশিও পেতে পারেন। এই প্রফেশনটা খুবই মজা, খুবই আনন্দের। দেখবেন বাসায় যখন আত্মীয় স্বজন যায়, তখন দেখবেন মা খুব সুন্দর করে রান্না বান্না করে তাদেরকে খায়, খুব মজা পায়, খুব মজা পায়। তো ঠিক তাই আপনিও যখন রান্নাবান্না করে আপনাকে ডাকবে টেবিলে যে শেফ, জাস্ট ওয়াও, সে ঠিক আছে, খুব মজা লাগবে। তো আমি নতুনদের ক্ষেত্রে এই জিনিসটা বলবো যে আপনাদের মাথা থেকে ওই জিনিসটা ঝেড়ে ফেলেন যে আপনি কোর্স করছেন, এই জানেন, সেই জানেন, আপনি স্যালারি এত বড় একটা পাবেন, এরকম কিছু না ভাই। আসলে শুরুটা এমনই হয়, কম থেকে আস্তে আস্তে বাড়ে, যদি ভালো কিছু করতে পারেন দ্রুত বাড়বে, যদি ভালো কিছু না করতে পারেন তাহলে ডেফিনেটলি হয়তো বা সময় লাগবে। তো আমি বলবো যে যেটা শুরুতে পান সেটা দিয়ে শুরু করেন, আশা করি খুব দ্রুত ভালো জায়গায় চলে যেতে পারবেন, যেহেতু আপনি কোর্স করেছেন, বেসিক ধারণা তো আপনার মাথায় আছে। তো ব্যাপারটা হচ্ছে এই যে শুরু করেন। আরে ভাই, এই যে আপনি একটা চাকরি খুঁজবেন, দুইটা চাকরি খুঁজবেন, এইখানে যাবেন, সেইখানে যাবেন, এরকম করতে করতে সময় নষ্ট করবেন, এরকম করতে করতে আপনার টাকা পয়সা নষ্ট করবেন, তার থেকে আপনি দেখেন ওই সময়টা যে ব্যয়টা করতেছেন, সেই সময়টা আপনি অল্প বেতনে ঢুকে সেখানে কাজটা শুরু করলে আপনি কাজটা জানছেন, বাস্তব অভিজ্ঞতাটা আপনার হচ্ছে, এবং আস্তে আস্তে স্যালারি বাড়তে বাড়তে খুব ভালো অল্প সময়ের মতো হয়তো বা ভালো একটা জায়গায় চলে যেতে পারবেন। আর মাথায় রাখতে হবে কাজ শিখতে হবে, কাজ করতে হবে, কাজে মনোযোগী হতে হবে, তবে ডেফিনেটলি স্যালারির কথা আপনাকে চিন্তা করতে হবে না। আপনি যদি কাজের পিছনে শোটেন, ডেফিনেটলি টাকা আপনার পিছনে ছুটবে। এই জন্য প্রথমে শুরুতে আপনি টাকা, স্যালারি এইসব জিনিস একটু পাশে সরিয়ে রেখে কাজের পিছনে ছুটেন, বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন, ডেফিনেটলি খুব অল্প সময়ে আপনি খুব ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। আশা করি আমি জিনিসটা বোঝাতে পেরেছি। কোর্স করলেই সব কিছু হয় না, তবে ডেফিনেটলি কোর্স করা দরকার। আপনার সঠিক জিনিসটা, আপনার থিওরিটিক্যাল শিক্ষাটা নেওয়া দরকার, তবে তার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা থাকা দরকার। কারণ কোর্সের সময় কিন্তু আপনাকে বেসিক জিনিসটা জানায়, অল্প একটু জানায়, আপনাকে 1 পোর্শন করে শেখাচ্ছে, সেখানে আপনি কিন্তু 10 পোর্শন রান্না করতে গেলে হেই সেই ভিড়ে যাবেন ডেফিনেটলি। তো সেই জিনিসগুলো কিন্তু আপনাকে শিখতে হবে। তো আশা করি আমি বোঝাতে পেরেছি, যদি কিছু ভুল বলে থাকি ডেফিনেটলি আমি সরি।
তো সব থেকে বড় ব্যাপার যেটা শুরু করেন ডেফিনেটলি ভালো কিছু করতে পারবেন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন, ডেফিনেটলি এর মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।